আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মসজিদ নববীর খুতবার বঙ্গ শোনার জন্য আমি শেখ সাদি বিন আব্দুল রশিদ শুরুতেই আল্লাহ তালার প্রশংসা জ্ঞাপন করছি অথবা রাসলসলাল্লাহ আলী আসসালামের উপর পাঠ করে শুরু করছি মসজিদ নবীর খুতবার অনুবাদ তারিখ চৌঠ অক্টোবর দুই হাজার চব্বিশ ইংরেজি পহেলা রবিউসায়নি চৌদ্দো পঁয়তাল্লিশ আর খতিফ হচ্ছেন ফদিলাতু শেখ আব্দুল আবদুল বেয়ারি এসবাইতি হাফিজাহুল্লাহ আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত একজন ইমানদার ব্যক্তির জন্য ইমান বৃদ্ধি হওয়ার অন্যতম একটি বিষয় নিয়ে তিনি কথা বলেছেন তা হচ্ছে বান্দাদের বিষয়ে আল্লাহ তালা সর্বদ্রষ্টা আলহামদুলিল্লাহ বিষয়টি অত্যন্ত চমৎকার খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের বিষয়ে সর্বদ্রষ্টা মানে সব কিছু দেখেন এই যে বিষয়টি আল্লাহ সব দেখেন এটা একটা মানুষের মুমিন বান্দার ইমান বৃদ্ধি পেয়ে যায় আর এই বিষয়টি যদি একজন মানুষ জীবনের সকল ক্ষেত্রে স্মরণ রাখে তার যে জীবনের বিভিন্ন ধাপে বিভিন্ন অবস্থায় সে ইমানের উপর অটল থাকতে পারবে এবং জীবনের সকল ক্ষেত্রেই সে আল্লাহ তাল্লার পথে আল্লাহ তালাকে স্মরণ করে আল্লাহর সাহায্য পেয়ে সুন্দর জীবনযাপন করতে পারবে সেই বিষয়টি সম্মানিত হতিফ সাহেব অত্যন্ত সুন্দর করে তুলে ধরেছেন এবং আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামের উপমানে এসেছেন মুসা আলিমাম হারুনা আলিহিসের উপমানে এসেছেন এভাবে করে তিনি অত্যন্ত চমৎকার করে হতবাটি প্রদান করেছেন আমি মনে করি আমরা যদি মনোযোগ সহকারে বিষয়টিকে শোনার চেষ্টা করি ইনশাল্লাহ আমাদের জীবনে অসংখ্য দুঃখ যন্ত্রণা কষ্ট গ্লানি এগুলো দূর হয়ে যাবে আল্লাহ তৌফিকে আল্লাহ যেন আমাকে বিষয়টিকে অত্যন্ত সুন্দর করে চমৎকার করে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং আমি আগে বলে নিচ্ছি হুবহু শাব্দিক অনুবাদ আমি করব না আমি কিন্তু একটি ভাবানুবাদ করে যাব যাতে করে এটা শোনার মাধ্যমে আসল মূল বিষয়টি বুঝে আমাদের জীবনে উপকার হয় কল্যাণ হয় এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আল্লাহ তাল্লাহার তৌফিক চেয়ে শুরু করছি সমন্বিত খতিব সাহেব তিনি কোরআনুল করিমের একটি আয়াত উল্লেখ করেছেন যে আল্লাহ সুবাহানু তালা বলেছেন ইন্নআল্লাহা বা বিল ইবাদ আল্লাহ সুবাহানুআ তালা তিনি বান্দাদের সম্পর্কে সর্বদ্রষ্টা আল্লাহ তালা বান্দাদের সকল বিষয় তিনি দেখেন তিনি অবলোকন করেন তিনি পর্যবেক্ষণ করেন এটা হচ্ছে আয়াতের মূল একটি অনুবাদ সমরিত হতিফ সাহেব এই আয়াতকে ধরেই তিনি পুরো খুতবাটি প্রদান করেছেন তিনি বলছেন ইয়াহমিলুফি আলা নফসি নফসিউল হায়া তিনি বলছেন যে এই যে আয়াত এই আয়াতের অন্তরালে এর অভ্যন্তরে রয়েছে এমন গভীর অর্থ এবং এতটাই প্রভাব সম্পন্ন অর্থ রয়েছে যা আমাদের জীবনে এবং আমাদের আত্মায় এর ব্যাপক প্রভাব রয়েছে সুবাহান আল্লাহ এই কথাটি ভূমিকা ভূমিকাস্বরূপ বলেছেন এরপর তিনি দশটি পয়েন্ট উল্লেখ করেছেন প্রত্যেকটি পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানুতলা আমাদেরকে অত্যন্ত হৃদয় দিয়ে বিষয়টিকে শোনার তৌফিক দান করুক আমিন সম্মানিত খতিব সাহেব তিনি বললেন এই যে আয়াতে কারিমা ইন আল্লাহ বিল ইবাদ এই অংশটুকু যখন কোনো বান্দা পাঠ করে বা এই বিশ্বের বান্দাগণ তারা পাঠ করে তখন তাদের অন্তরে প্রশান্তি পরিপূর্ণ প্রশান্তি চলে আসে অর্থটা কি আল্লাহ তালা বান্দার সম্পর্কে বান্দাদের সম্পর্কে সব কিছু দেখেন সব কিছু পর্যবেক্ষণ করেন তখন বান্দার মধ্যে একটি গভীর এবং নিবিড় প্রশান্তি এবং শান্তির স্পর্শ তার মধ্যে চলে আসে আলহামদুলিল্লাহ কারণ তারা যে বিশ্বাস করে যে এই জগতের একমাত্র পরিচালক আল্লাহ তালা তিনি মহাপ্রজ্ঞাময় তিনি একমাত্র আকাশ এবং জমিনের মালিক তিনি অত্যন্ত অনুকম্পশীল তিনি দয়ালু তিনি তার তিনি তার পর্যবেক্ষণ দ্বারা সকল বান্দাদেরকে তিনি পর্যবেক্ষণ করে আছেন তিনি নিয়ন্ত্রণ করে আছেন আয়ত্ত করে আছেন এবং এই বিশ্ব জগৎকে তিনি এতটাই অপূর্ব করে অনন্য করে তিনি তার সৃষ্টিশীলতায় এটাকে অত্যন্ত শৈল্পিকভাবে অত্যন্ত অসাধারণ করে তিনি এটাকে সৃষ্টি করেছেন আর এর সব কিছুই মানব জাতির খেদমতে নিয়োজিত করে দিয়েছেন রাত দিন সূর্য চন্দ্র সব কিছু পৃথিবীর বৃক্ষরাজি চতুষ পর্যন্তগুলো সব এই সমুদ্র এই বিশ্বজগতের এই 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 জমিন এই পানি এই হাওয়া সব কিছুই আল্লাহ সব তালা এই মানব জাতির খেদমতে নিয়োজিত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এই যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলো বান্দা পাওয়ার পর আল্লাহ তালা তাদেরকে দেখছেন যে ইয়ংজরুল্লাহ ফি আফ আলিহী আল্লাহ তালা তার বান্দাদের কর্মকে তিনি পর্যবেক্ষণ করছেন বান্দার কর্মের দিকে তিনি দৃষ্টিপাত করছেন কিভাবে বান্দা কর্ম করে কিভাবে সে আমল করে এবং এই সমস্ত নিয়ামতগুলো যা অগণিত অজস্র অফরন্ত নিয়ামতকে সে কীভাবে ব্যবহার করে সেকে আল্লাহ তালার শুকুর আদায় করে এই বিষয়টা আল্লাহ রব্বুল আলমিন দেখছেন তো যখন একজন বান্দা এই আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ রব্বুল আলমিন তিনি তো সকল কিছু দেখছেন আমাদের আমাদের রাতের বিষয় আমাদের দিনের বিষয় আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন ব্যক্তিগত জীবন জীবনের সকল দিক এবং বিভাগকে তিনি পর্যবেক্ষণ করছেন তখন তার হৃদয়ের মধ্যে একটি প্রশান্তি চলে আসে যে আল্লাহ তালাই এই বিশ্বজগতের সব কিছুর মালিক সব কিছুর পরিচালক আমাকে তিনি দেখছেন তখন তার মনের মধ্যে একটি প্রশান্তি পায় আলহামদুলিল্লাহ এটা হলো প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট এই আয়তে কারিমা আল্লাহ তালার এই বাণীটুকু একটি মুমিন আত্মার মধ্যে সেখানে সন্তুষ্টি এবং আত্মসমর্পণ নিয়ে আসে কিসের সন্তুষ্টি নিয়ে আসে কিসের আত্মসমর্পণ নিয়ে আসে কিসের প্রশান্তি নিয়ে আসে বিআ রিজ কহু মজমন তার রিজিকটা তো এটা বন্টনকৃত এটা আল্লাহ রব্বুল্লাহ আলমী সাব্যস্ত করে দিয়েছেন কে কতটুকু পাবে আর বান্দার অবস্থা আল্লাহ রবুল্লাহ আলমীর কাছে গোপন নয় তার অভাব অনটন তার দুঃখ যন্ত্রণা তার ভবিষ্যৎ জীবনের জন্য যে বিষণ্নতা পেরেশানি টেনশন এগুলো সব আল্লাহ রব্বুল আলমিন তিনি দেখছেন এবং বান্দার রিজিক এটা বণ্টনকৃত আর আল্লাহ তালা বান্দার রিজিকের দায়িত্ব তিনি পরিপূর্ণভাবে গ্রহণ করেছেন এই সব বিষয়গুলো যখন বান্দা চিন্তা করে তার আত্মার মধ্যে এই বিষয়গুলো সে স্মরণে নিয়ে আসে তখন তার মনের মধ্যে একটা প্রশান্তি আত্মিক প্রশান্তি চলে আসে এবং আত্মার মধ্যে মানসিকতার মধ্যে একটা সুখ শান্তি চলে আসে আলহামদুলিল্লাহ অতএব এই আয়তের বিরাট প্রভাব রয়েছে মুমিন আত্মার জন্য ইমানদার ও বিশ্বস্ত বা বিশ্বাসী আত্মার জন্য আলহামদুলিল্লাহ এটা হলো দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন যে একজন বান্দা যখন এই আয়তেকারিমা নিয়ে আল্লাহ তালার এই বাণী নিয়ে চিন্তা করে যে আল্লাহ তালা সব কিছুর তিনি দেখছেন তিনি শুনছেন তিনি পর্যবেক্ষণ করছেন তখন সে বুঝে সে বিশ্বাস করে আল্লাহ তালা সাহায্য তার সাথে রয়েছে আল্লাহ তালা তার খুব নিকটবর্তী রয়েছে এবং তখন তার যত অস্থিরতা যত সংকট এগুলো সব দূরীভূত হয়ে সেখান থেকে একটি শান্তি ও প্রশান্তি চলে আসে তার মধ্যে আলহামদুলিল্লাহ কারণ সে যে বিশ্বাস করে আল্লাহ রব্বুল্লাহ আলমী খুব নিকটবর্তী আল্লাহ তালা দেখছেন এবং শুনছেন এই যে আকিদা আল্লাহ নিকটবর্তী আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন এর মাধ্যমে তার ভিতরে বিরাট শক্তির সঞ্চার ঘটে তার মধ্যে পৃথিবীর কিছুই কোনো তাকে আল্লাহর পথে এগিয়ে যেতে তার জীবনের সামনের দিকে এগিয়ে যেতে কোনোভাবেই দেওয়াল সৃষ্টি করতে পারে না প্রতিবন্ধ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না যেমনটি মূসাই আল্লাহ এবং এবং হারুনা আলি সালাম এদের জীবনে ঘটেছে আল্লাহ রবুল্লা আলম যখন তাদেরকে নবতের দায়িত্ব দিয়ে বললেন ইন্নি মাহকুমা ও আর আমি তো তোমাদের সাথে আছি মানে আমার সাহায্য তোমাদের সাথে আছে আর আমি সব কিছু শুনি এবং সব কিছু দেখি এই যে আকীদা এই যে বিশ্বাস এই বিশ্বাসটুকু যখন তাদের মধ্যে চলে আসলো তখন তার আল্লাহ রব্বুল আলমিনের উপর পরিপূর্ণভাবে সুদৃঢ়ভাবে শক্তিশালীভাবে ভরসা করলো এবং তারা সমস্ত চ্যালেঞ্জকে বিপদ মুসিবতের সমস্ত চ্যালেঞ্জকে তাদের দাওয়াতি কাজের যত বাধা বাধা বিপত্তি আছে সব কিছুকে উপেক্ষা করে সমস্ত বাধাকে অতিক্রম করে বিশ্বাস এবং আস্থার সহিত তারা এগিয়ে গেল আলহামদুলিল্লাহ পরিশেষে আল্লাহ তালা তাদেরকে বিজয় দিলেন তো আপনারা জানেন যে ফেরাউনের মাধ্যমে তাদের উপর কতটুকু জুলুম এবং নির্যাতন চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু কোনো কিছুই তাদের পথ থেকে তাদের জীবনের লক্ষ্য অর্জন করা থেকে বাধা দিতে পারে নাই কারণটা কি ওই যে আল্লাহ রব্বুল্লাহ আলমীন যে তাদেরকে বলেছেন যে ইন্নি মাহকুমা আমি তো তোমাদের সাথে আছি আমার সাহায্য তোমাদের সাথে আছে বিশেষ সাহায্য খাস সাহায্য আমি কিন্তু সব শুনি এবং আমি সব দেখি আলহামদুলিল্লাহ তো একজন ইমানদার বান্দার মধ্যে আল্লাহ তালার এই বাণীর বিরাট প্রভাব সৃষ্টি হয় যে আল্লাহ তালা বান্দাদের সম্পর্কে পর্যবেক্ষণ করছেন এখানে লুকালোর লুকালোর কোনো কিছুই নেই এখানে আল্লাহ কোনো কিছু অজানা নয় মুসা উল্লেখ করা হলো যে তিনি যখন ফেরাউনের এবং তার সৈন্যদের আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি তার ইমানদার সাথীদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং পিছনে ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে তাদেরকে ধাওয়া করছে ঠিক এই মুহূর্তে অবস্থাটা এতটাই ভয়াবহ এতটাই কঠিন যে জীবনের সকল দরজা যেন মুসাইল সাল্লামের জন্য বন্ধ হয়ে গেল এবং এক পর্যায়ে তিনি সমুদ্রের একদম কিনারায় দাঁড়িয়ে গেলেন সামনে সমুদ্র আর পিছনে শত্রু পালাবার কোনো জায়গা নেই ঠিক তিনি ইমানদার বান্দা আল্লাহরা আল্লাহ তালার প্রতি একদম বিশ্বাসী সুদৃঢ় বাণীকে তিনি উচ্চারণ করলেন যে ইন্নামা ইয়র্বী আমার রবের সাহায্য আমার সাথে আছে তিনি আমাকে মানে খুব দ্রুতই পথ দেখিয়ে দিবেন মানে এই মুহূর্তে তিনি আমাকে পথ দেখাবেন এই যে তার মধ্যে প্রবল ইমান প্রবল শক্তি প্রবল আস্থা আল্লাহর প্রতি এই কারণে এই ইমানের কারণে তার অবস্থা এমন হল যে তিনি দুর্বল হয়ে পড়েননি এবং তিনি কোনোভাবেই মানে নর্বর হয়ে যাননি বরং বরং তিনি সে উত্তাল তরঙ্গের দেওর মতো করে তিনি সামনের দিকে চলে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে সাহায্য করেছেন তো সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে ঠিক একজন ইমানদার বান্দা যদি সে বিশ্বাস করে আমার রব আমাকে দেখছেন তিনি শুনছেন আমার সব কিছু পর্যবেক্ষণ করছেন তখন তার মধ্য থেকে সমস্ত ভয়ভীতি দূরীভূত হয়ে সেখানে আস্থা ও বিশ্বাসের প্রবল শক্তির সঞ্চার ঘটে তখন সে সমস্ত জীবনের বাধা বিপত্তিক উপেক্ষা করে তখন তার লক্ষ্য বস্তুতে চলতে থাকে অলিল্লাহাম সমানিত হতিব সাল্লামের জীবনের উপমাকে উপমাকে নিয়ে এসেছেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন তখন এমন অবস্থা হলো যে তাকে হত্যা করার জন্য কাফেররা মুর্শেকরা তারা তার পিছনে ছুটেছিল তাকে খোঁজাখুজি করতেছিল কিন্তু সেই অন্ধকার এই গর্তের ভিতরে তিনি আশ্রয় নিলেন এবং সেখানে ছিলেন আবু বকর তো আল্লাহ আল্লাহ তাদেরকে সাহায্য না করলে তারা খুব ক্ষতিগ্রস্ত হতেন তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনোভাবেই ভয় পাননি তিনি বলেছিলেন আবু বকরদ্দী আল্লাহ তালহুকে কোনো চিন্তিত হবে না চিন্তার কোনো কারণ নেই আল্লাহ গুলা মিন আমাদের সাথে আছেন তার সাহায্য আমাদের সাথে আছে তখন বলা হলো যে মা জন নুকা বীজ নেইনি আল্লাহ হুসায় আলি সুহুমা ওই দুইজনের ক্ষেত্রে আবু বকর তোমার অভিমত কি তোমার ধারণা কি বিশ্বাস কি যে ওই দুইজনের মধ্যে রয়েছেন তৃতীয়জন আল্লাহ তৃতীয়জন আল্লাহ সুভায়ানা হু তাইলা অলি হামদ। অতএব আল্লাহ রবুল্লা আলমিন তাদের সাথে আছেন এই বিশ্বাসটুকুর কারণেই দেখা যায় তাদের আত্মার মধ্যে স্বস্তি আসলো এবং তিনি বিশ্বাস করেন যে আল্লাহ তাহলে অবশ্যই তাকে সাহায্য করবেন আর আলাই মানকান আল্লাহ হো মা যার সাথে আল্লাহ সাহায্য আছে তার উপর কেউ বিজয়ী হতে পারে না সে কখনো পরাজিত হতে পারে না আলহামদুলিল্লাহ একটু চিন্তা করেন যে আপনার অন্তরে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে যে আল্লাহ আমার সাহায্যকারী আমাকে আল্লাহ দেখছেন আমার রব তিনি সব শুনছেন তাহলে তো জীবনে কখনো ভয়ের কোনো কারণ নেই কোনো শক্তি নেই আপনাকে পরাভূত করে কোনো শক্তি নেই আপনাকে পরাজিত করে আপনাকে ধ্বংস করে আপনাকে তারা একদম মানে ব্যর্থ করে দেয় এই সুযোগ তাদের হবে না আলহামদুলিল্লাহ এই জন্য এই ক্ষুদ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য প্রতিটি মানুষের জন্য আমাদের জীবনের সকল ক্ষেত্রেই এই খুতবাটি প্রযোজ্য হতে পারে যদি আমরা এটাকে ওইভাবে ধারণ করার চেষ্টা করি আল্লাহ সে তফিৎ দান করুক আমিন তিন নম্বর পয়েন্টটি এতক্ষণ পর্যন্ত আমরা শেষ করলাম যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল চার নম্বর পয়েন্টে সম্মানিত হতিফ সাহেব বলছেন যে যখন একজন মুসলিমের জীবনে বা মুসলিম আত্মার উপর জীবনের সমস্ত বোঝা দুনিয়াবি সব বোঝা পেরেশানি এগুলো চলে আসে এবং ভীষণ চিন্তা আপনার জীবনে চলে আসলো ঠিক ওই মুহূর্তে আপনার এই সমস্ত চিন্তা ভাবনা দুঃখ যন্ত্রণা এই বুঝা এগুলো থেকে বাঁচার প্রতিষেধক হলো পথ হলো রাসুল্লাহ সাল্লামের ওই বাণীটা কোন বাণী ফাইল্লাম বাণীবাহ তুমি এমন ভাবে আল্লাহ রবাহ আলমিনের ইবাদত করবে যেন তুমি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে সরাসরি দেখতে পাচ্ছ যদি এমনটি না হয় তাহলে তুমি জানবে যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তোমাকে দেখছেন এই যে আকিদা আল্লাহ তালা আমাকে দেখছেন তো একজন ইমানদার বান্দা যখন এই আকিদা নিয়ে সে সালাত আদায় করবে তখন সালাদে তখন সে সালাতের মধ্যে আলাদা একটি মজা পাবে সে যখন এই আকিদা নিয়ে আল্লাহ দেখছেন আল্লাহ তালা তাকে দেখছেন তখন সে এমনভাবে আল্লাহর কাছে দোয়া করবে সে দোয়ার মধ্যে কিন্তু একটা প্রশান্তি পাবে আলহামদুলিল্লাহ তখন পরিপূর্ণভাবে তার হৃদয় আল্লাহ অভিমুখ অভিমুখী চলে যাবে তখন তখন নামাজে সে যে আয়তাকারিমায় তেলাত করবে সেটার ব্যাপারে সে গভীরভাবে চিন্তা ভাবনা করবে এবং আলহামদুলিল্লাহ আল্লাহর বরত্ব নিয়ে সে চিন্তা করবে এমনকি আল্লাহ রবুল্লা আলমিন সম্পর্কে এইসব চিন্তা ভাবনা করে তার ঈদের মধ্যে চলে আসবে প্রশান্তি আলহামদুলিল্লাহ তো এটা কখন যখন আমাদের এইভাবে ইবাদত করা হবে যে আল্লাহ রব্বুল্লা আলমিনকে আমি যেন দেখতে পাচ্ছি যেন দেখতে পাচ্ছি আর এটা যদি না হয় অন্তত এই ধারণাটুকু যখন আসবে যে আল্লাহ তালা আমাকে দেখতে পাচ্ছেন তখনই এই নামাজের মধ্যে আমি মজা পাবো ইবাদতের মধ্যে আমি মজা পাবো আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর পয়েন্টে সমারিত খতিব সাহেব বলছেন যে ইন্দা আল্লাহ তালা বান্দাদের সম্পর্কে অত্যন্ত মানে তিনি সবকিছু দেখেন এবং সর্বদ্রষ্টা তো একজন বান্দা যখন করে এই আকিদা নিয়ে এই বিশ্বাস নিয়ে তখন তার মনের মধ্যে বিভিন্ন ধরনের মানে আশ্চর্য বিষয় সৃষ্টি হয় সেখানে এবং সে আল্লাহ রব্বুল আলমিন থেকে লজ্জাবোধ করে আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ করে যখন সে কোরআন বত করে যে আর কোরআনে তো আসছে আল্লাহ বান্দাকে দেখেন তো তখন ওই বান্দা লজ্জাবোধ করে যে ওই কাজে লিপ্ত হতে যেই কাজ থেকে আল্লা রব্বুল্লা তাকে হারাম ঘোষণা করেছেন আল্লাহর ওই অর্ডারের অবাধ্য হতে সে লজ্জাবোধ করে যে অর্ডার আল্লাহ তালা করেছেন তাকে তখন সে ভয় করে যে সে যেন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে এবং এই যে বিভিন্ন রকম হারাম ওয়েবসাইটগুলো আছে এগুলোতে সে লিপ্ত হবে এগুলোতে সে প্রবেশ করবে এই ব্যাপারে সে আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভয় করে যখন সে বিশ্বাস করে আল্লাহ আলামিন আলমিন আমাকে দেখছেন পর্যবেক্ষণ করছেন আলহামদুলিল্লাহ তখন সে ওই পথে পা বাড়ায় না যেই পথে আল্লাহ রবুল্লাহ আলমিনের অবাধ্যতা রয়েছে এবং সে লজ্জাবোধ করে তার এই কান দিয়ে এমন সব অনার্থক আজেবাজে মিথ্যা গিবদ পরনিন্দা পরশ্রীকতা নিরলজ্জ ফাহেসা কথাবার্তা শুনবে এগুলো সে অপছন্দ করে এই ক্ষেত্রে সে লজ্জাবোধ করে কারণ সে যে বিশ্বাস করে আল্লাহ রবুল্লা তার সব কিছু দেখছেন এবং তিনি শুনছেন এভাবে করে সে সকল পাপ থেকে অন্যায় থেকে বিরত থাকে আল্লাহ রবুল্লাহ আলমিন যে তাকে দেখছেন এই বিশ্বাসটা করার কারণে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের উচিত আল্লাহর এই তহিদগুলোকে ভালোভাবে বুঝা যাতে করে আমরা অন্যায় থেকে বিরত থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যে একজন বান্দা যখন এই আয়েতে কারিমার চিন্তা আয়তে কারিমা নিয়ে চিন্তা ভাবনা করবে তখন আলহামদুলিল্লাহ তার মনের মধ্যে যে শাহওয়াত আবেগ প্রবৃত্তি খারাপ কাজের আকর্ষণ তখন এগুলো থেকেও সে পবিত্র হতে পারবে যখনই তার অন্তরের মধ্যে এমন কোন আওয়াজ মানে উচ্চারিত হবে আওয়াজ বেজে যাবে কোনো খারাপ কাজের যে হাই তালাক মানে প্রস্তুত ওই অন্যই কাজ তাকে স্বাগত জানাবে যে আমি তোমার জন্য প্রস্তুত তুমি লিপ্ত হও পাপে তখন সে চিন্তা করবে না ইন্দা আল্লাহ বা ইবাদ আল্লাহ রবীন্দিন তিনি বান্দাদের সম্পর্কে সর্বদষ্টা। তখন এমন হবে তার যে আলহামদুলিল্লাহ তখন সে বলবে মা আজ্লা আল্লাহর কাছে আমি আশ্রয় চাই তখন ওই ব্যক্তিটি তার অন্তরটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং তার মধ্যে শক্তির সঞ্চার ঘটবে যে তখন সে আর ওই পাপে লিপ্ত হবে না কোনোভাবেই বলছেন যে ওই আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করো না ওই আত্মার সাহসিকতা এবং মানে তার যে শক্তি অন্যায় কাছ থেকে বিরত থাকার এই ব্যাপারে আর কোনো প্রশ্নই নেই আলহামদুলিল্লাহ এগুলো কাইম রহমতুল্লাহ আলাই এই ধরুন আত্মার সম্পর্কে বলেছেন যে আত্মাগুলো আত্মাগুলো পাপ করার সময় মানে সে অন্তরের মধ্যে এই আকিদা বিশ্বাস চলে আসে ভেসে ওঠে যে আল্লাহ রবুল্লা আলম তাকে দেখছেন তখন এই আত্মাটি পরিপূর্ণভাবে আল্লাহর সম্মানে পরিপূর্ণতা পায় তার মর্যাদায় এবং তার ভালোবাসায় আর আল্লাহ তালার এই পর্যবেক্ষণে সে এমন হয় যে তার হৃদয়টি পরিপূর্ণ হয়ে যায় ও হায়া উমিন তখন আল্লাহ থেকে সে লজ্জাবোধ করে ফাই সাই তিন ইয়াজতারী ও আলহাদ কল কোন শয়তান পাবে এই ধরন অন্তরে অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করতে খারাপ অশ্রসা দিতে এই মানে এতটুকু সাহস কোন শয়তানের রয়েছে সুবাহান আল্লাহ তাহলে দেখুন আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহর সম্মান থাকে ভালোবাসা থাকে তাহলে কিন্তু শয়তান আমাদের অন্তরে জায়গা নিতে পারবে না সে যতই আওয়াজ তুলুক অন্তরে অন্তরের মধ্যে সে যতই আমাদেরকে ধুকা দেখ না কেন পারবে না আমাদের কানকে আমাদের চক্ষুকে আমাদের আত্মাকে কোনোভাবে সে ধোকা দিতে পারবে না খারাপ কাজে এগুলো ব্যবহার করতে পারবে না যদি আত্মার মধ্যে তাওহিত থাকে আল্লাহর ভয়ভীতি আল্লাহর সম্মান মর্যাদা ভালোবাসা থাকে তাহলে আমরা পাপ করি কেন অন্তরে যখন আল্লাহর ভয়ভীতি আল্লাহর সম্মান মর্যাদা থাকে না আল্লাহ বুঝায় তাহির দান করুক আমিন সাত নম্বর পয়েন্ট হচ্ছে যে এই আয়তাকারিমা যখন একজন মমিন পড়ে বা বুঝে সে হতে পারে মাজলুম তখন ওই মাজলুমের আত্মার মধ্যে প্রশান্তি বিরাজ করে কারণ সে বিশ্বাস করে এই যে জুলুম এই জুলুম তো এটা ঠিকসই হবে না এই জুলুম এটা দীর্ঘস্থায়ী ন চেরস্থায়ী ন এগুলো সব শেষ হয়ে যাবে জালিম ধ্বংস হবেই হবে কোনো সন্দেহ নেই এভাবে তার অন্তরে প্রশান্তি আসে তখন যে কোনো বিপদে মুসিবতে সে ধৈর্য ধারণ করে এবং বিশ্বাস করে আল্লাহ ছাড়া তাকে বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না এবং আল্লাহ রব্লা আলমিন অবশ্যই তিনি জালিমকে পরিবর্তন করতে পারেন এবং তার জালিমকে ধ্বংস করতে পারেন শাস্তি দিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে এই বিশ্বাস করে আর এই বিশ্বাস করার পরে তার মধ্যে সবরও আসে শান্তিও আসে আলহামদুলিল্লাহ যেমনটা আল্লাহ বলেছেন ওসাই আলমুল্লাধিন আবামু মানে জালিমরা অচিরেই তারা জানতে পারবে জালিমরা অচিরেই তারা জানতে পারবে সুতরাং জালিমরা জানতে পারবে তারা কি পাপ করেছে তারা কি শাস্তিপর উপযুক্ত সেটা অবশ্যই তারা জানতে পারবে তাদের কোনো ছাড় হবে না আল্লাহ বলে দিয়েছেন জানবে জালিমরা সুতরাং এই আয়াত এতটাই আমাদের অন্তরে সাহস এবং প্রশান্তি জোগাতে পারে আলহামদুলিল্লাহ আট নম্বর পয়েন্ট হচ্ছে জাল্লাহরবুল আলমিন যখন একজন বান্দা যখন এই মা জানতে পারে যে আল্লাহ রব্বুল আলম তাকে দেখছেন তাকে শুনছেন তখন আলহামদুলিল্লাহ তখন সে আল্লাহ রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়ার চেষ্টা করে আল্লাহ তালাকে সে হেফাজতকারী হিসেবে পায় আল্লাহর কাছে সে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে এবং দোয়া আউল ও বয়াবিন ইয়কো লিমোয়াজি হায়া বলছে দোয়া হচ্ছে সর্বপ্রথম দরজা যেই দরজার মাধ্যমে বান্দার জীবনের যত কষ্টের পথ আছে জীবনে যত দুঃখ যন্ত্রণা কষ্ট ব্যথা নেমে আসে এই সমস্ত ব্যথাকে অতিক্রম করার সর্বপ্রথম যে দরজাটি আছে যে দরজায় সে টোকা দিবে সেটা হচ্ছে দোয়া আলহামদুলিল্লাহ দোয়া তো এই দোয়ার মাধ্যমেই একটা মানুষের জীবনের সকল বিপদ মুসিবত হতাশা কষ্টকর অবস্থা জীবনের বন্ধ দরজা এগুলো সব খুলে যায় আলহামদুলিল্লাহ দোয়ার মাধ্যমে আল্লাহরকুল্লাহ আলাম বলেছেন ওয়েদা আল্লাহ ইবাদি আননি ফ করিব যখন আমার ব্যাপারে আমার বান্দারা তোমার কাছে প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন আমি বান্দার খুব নিকটবর্তী আমি খুব নিকটবর্তী উজীবদ আমাত দা আয়দা যখনই কোনো বান্দা আল্লাহকে ডাকে তখন আল্লাহ তালা বান্দার ডাকে সারা দেন আলিল্লাহিল হাম তো এটা এই আকীদা যখন আপনার মনের মধ্যে আসবে যে আল্লাহ বান্দাদের ব্যাপারে পর্যবেক্ষণকারী সর্বদ্রষ্টা সব দেখেন আল্লাহ বান্দাকে সাহায্য করেন তখনই বান্দা এই আকিদার কারণে আল্লাহর কাছে সে সাহায্য চাইবে দোয়া করবে আর এইভাবে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন তাকে সাহায্য করবেন তার সকল মুসিবত দূরীভূত করবেন কঠিন অবস্থাকে আল্লাহ তালা সহজে অতিক্রম করে দিবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানেই প্রথম খুতবাটি শেষ করছি আটটা পয়েন্ট বর্ণনা করে আর দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব দুটো পয়েন্ট বলেছেন সেটা একটি হলো রাষ্ট্রীয় ব্যাপারে আরেকটি সামাজিক সম্পর্কে তো সমাজ খতিব সাহেব বলছেন যে এই যে আয়াত আয়াতের মধ্যে যে এই যে অর্থ ইন্দা আল্লাহ হাবাসীর ইবাদ আল্লাহ বান্দাদের সম্পর্কে তিনি সর্বদ্রষ্টা তখন এটা মানুষের মধ্যে শক্তিশালী করে তানমিয়াতুল মুজিতামা ও বিনা উল অতন ও উম্মা সমাজকে গঠন করার ক্ষেত্রে সামাজিক উন্নতির ক্ষেত্রে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে এবং জাতিকে উন্নতির উন্নতির চরম শিখরে পৌঁছানোর ক্ষেত্রে এই আকিদা কিন্তু কি করে তাকে সহযোগিতা করে আলহামদুলিল্লাহ তখন ওই বান্দাটি যখন বিশ্বাস করে আল্লাহ সব দেখছেন শুনছেন তখন সে বালকভাবে কাজ করে রাষ্ট্র গঠনের জন্য সমাজ গঠনের জন্য আলহামদুলিল্লাহ সেটা ব্যক্তি জীবন হতে পারে তখন এভাবে জীবনে উন্নতি ঘটে তখন প্রতিটি কর্মচারী তার কর্ম সম্পর্কে প্রতিটি দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে তারা সচেতন হয় কারণ আল্লাহ রব্বুল্লা আলম তাদেরকে দেখছেন তাদেরকে শুনছেন তখন এইভাবে একনিষ্ঠভাবে এবং বিশ্বাসের সহিত তারা তাদের কাজগুলোকে সম্পাদন করে আর এভাবেই দেখা যায় ওই আমলগুলো রাষ্ট্রের ওই কর্মগুলো আমলগুলো তখন সেটা শুধুমাত্র দুনিয়াবি অবদারিত বিষয় হয় না বরং সেটা একটা ইবাদতে পরিণত হয় আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই তখন ওই কর্মচারীরা কর্ম করে থাকে রাষ্ট্র গঠনের রাষ্ট্রের কাজগুলো করে থাকে আলহামদুলিল্লাহ এটা কখন হয় যখন সে বিশ্বাস করে আল্লাহ রবুল্লাহ আলমিন পর্যবেক্ষণ করছেন তার কাজগুলোকে আল্লাতাল্লাহ দেখছেন তখনই তার মধ্যে এভাবে উন্নতি ঘটে রাষ্ট্রীয় কাজে উন্নতি ঘটে এবং রাষ্ট্র তখন সফলতার সেই স্মরণ শিকরে আরোহণ করে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর ব্যাপারে আকিদা এই আয়তে কারিমা রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে আলহামদুলিল্লাহ এটা হলো নয় নম্বর পয়েন্ট আর দশ নম্বর পয়েন্টে সমানিত হতিফ সাহেব বলছেন যে একজন বান্দা যখন এই আয়তে কারিমাটা নিয়ে তার অন্তরে চিন্তা করে তখন দেখা যায় যে সে সমাজে উন্নত চরিত্র গঠনেও সে কিন্তু চেষ্টা করে তখন সে তার চরিত্রকে সংশোধন করে পরিবর্তন করে তখন এই সুন্দর চরিত্রটাকে তখন বেচা মধ্যে সে ফিট করে সে অন্যের অধিকার আদায় করার ক্ষেত্রে এটাকে প্রয়োগ করে সে তখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমানতের খেয়ানত করে না বরং সে আমানতকে রক্ষা করে চলে এই আয়তার এই আয়তে কারিমার কারণে এই বিশ্বাসের কারণে সে কোনো ধোঁকাবাজি করে না সে কোনো মানুষের প্রয়োজন থেকে সে বিমুখ হয় না বরং আলহামদুলিল্লাহ তার মধ্যে তাকু আসে জুলুম থেকে সে সম্পূর্ণরূপে কারো ওপর আক্রমণ করা থেকে কারো অধিকার লঙ্ঘন করা থেকে কারো সম্পত্তিকে জবরদস্তি করা জবরদস্তি করে মানে দখল করা থেকে সে বিরত থাকে তাহলে বোঝা গেল তার উন্নত চরিত্রটি সমাজের সকল মানুষ কিন্তু উপকৃত হয় সকল ক্ষেত্রে সে তখন ফিট করে যখন তার মধ্যে আকীদাটি চলে আসে যে আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ পর্যবেক্ষণ করছেন আলহামদুলিল্লাহ এখানে সমানিত খতিব সাহেব তিনি খুতবাটি শেষ করেছেন আমিও শেষ করলাম আজকে এই যে একটি বিষয় যে আল্লাহ রব্বুল আলমিন বান্দার সকল কিছু পর্যবেক্ষণ করেন তিনি সর্বদ্রষ্টা সর্বদ্রষ্টা এই বিষয়টি দ্বারা আমরা কী বুঝলাম এটা আমাদের জীবনের কতটুকু উপকারে আসতে পারে আমরা স্পষ্টভাবে বুঝেছি যে এটা আমাদের জীবনের সর্বদাই কাজে আসতে পারে আকিদাটুকু এটা আমার পারিবারিক জীবনে ব্যক্তি জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে কাজে আসতে পারে এবং আমার জীবনে যখন দুঃখ যন্ত্রণা বিপদ মুসিবত আসবে তখন সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমার এই কারিমা অত্যন্ত সহায়ক হতে পারে আমার পাশে দাঁড়াতে পারে এমনিভাবে আমাদের জীবনে যে কোনো অবস্থায় আসুক না কেন যে কোনো অবস্থা আসুক না কেন সকল অবস্থার মধ্যে সকল কঠিন ভয়াবহ অবস্থার মধ্যে আমরা কিন্তু নরবরে হয়ে যাব না আমরা সুদৃঢ় থাকব। আমরা অটল থাকতে পারবো আলহামদুলিল্লাহ এভাবে জীবনের সকল ক্ষেত্রেই এই কারিমা আয়তে কারিমার অন্তরে অন্তরালে এর মধ্যে যে অর্থগুলো নিহিত আছে এর গভীরে যে অর্থগুলো নিহিত আছে সেগুলো আমাদের বিরাট কাজে আসবে আলহামদুলিল্লাহ সুতরাং পরিশেষে বলতে চাই এই যে তৌহিদ আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন এই তৌহিদ আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে থাকতে হবে আমাদের আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে থাকতে হবে এবং মানুষের সাথে চলার ক্ষেত্রেও আকিদা থাকতে হবে তাহলে আমরা সরল সঠিক পথের উপর অটল থাকতে পারবো তো আজকে আমি যা কিছু বললাম